টেপ ফিতে নিয়ে এসে বা স্কেল নিয়ে এসে মারতে পারি না 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 ঠিক মারা যায় আমি গরিব মানুষ ভাই একটা গরু অ্যাক্সিডেন্ট হলে আমি একবারে পথে বসে যাব নিয়মিত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন সঙ্গে টিপে দিন বেলাইকুন সালামু আলাইকুম কাছে ও দূরে দেশ ও বিদেশ এই মুহূর্তে যে যে স্থান থেকে মোবাইল অথবা টিভি সেটের সামনে দেখছেন আমাদের এই চিত্তপুরি কৃষিচিত্র অনুষ্ঠান সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান চিত্তপুরি কৃষিচিত্র বন্ধুরা এর আগে কয়েকটি পর্ব দেখিয়েছি ঢাকা নারায়ণগঞ্জ এবং কুমিল্লার আজকে দেখাবো আমার নিজ জেলা সিরাজগঞ্জ উল্লাপাড়ার এটি ক্ষুদ্র মনোহারা গ্রাম এই গ্রামের জনাব বাচ্চু সরকার তিনি সারা বছর ছোট বড় বিভিন্ন সাইজ গরু লালন পালন করে স্থানীয় বাজারে অর্থাৎ কষাইদের কাছে বিক্রি করে থাকে আর এই করবান ঈদকে সামনে রেখে তিনি ভালো ভালো কিছু গরু লালন পয়ন করেন আজকে আপনাদের দেখাবো সেই বাচ্চু সরকার এবারে ঈদে কি সকল গরু তৈরি করেছেন আর কথা না বাড়িয়ে ঝটফট আমি দেখবো এবং আপনাদের দেখাবো সেই বাচ্চু সরকারের সুন্দর সুন্দর গরু কেমন আছেন ভালো আছি ভাই হ্যাঁ ভালো আছি শুনলাম এবারো নাকি খুব ভালো ভালো গুরু তৈরি করেছেন জি ভাই দেখেন ভালো গরু আছে আচ্ছা ঠিক আছে দেখবো আজকে আপনার ভালো ভালো গুরু জি আসেন চলে তো বাচ্চু ভাই তো এবার কি সুন্দর সুন্দর গরু আছে তো না জি 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 ভাই 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 হ্যাঁ তো এই যে সুন্দর গরু এটা এটা কি জাতের গরু বলেন তো এটা দেশাল ভাই দেশাল এত বড় গরু আছে জি জি দেশাল এটা কোথায় কিনছিলেন এটা কিনেছিল কুষ্টিয়া থেকে ভাই কতদিন এই পাঁচ মাস এটা কতটা দেখেছি সত্তর তখন কি পরিমাণে ওজন ছিল টোটাল গরু অর্থাৎ লাইফ ওয়েট যাকে মন সাড়ে ছয় মন সাত মন ওজন ছিল এখন কয় মন হবে এখন চোদ্দ মন হবে বাচ্চু ভাই আমি আরেকটা কথা আগে বলিনি কারণ মানুষ কিন্তু এখন সচেতন গরু যদি একটু কম বেশি হয় না মানুষ ধরে ফেলে বলে যে মানিক ভাই আপনি এই গরুটা এত বললেন এত তো ওজন হবে না কিন্তু আমি তো আর ফিতে নিয়ে এসে বা স্কেল নিয়ে এসে মারতে পারি না না ঠিক আছে আপনারা যেটা বলবেন জি 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 তাহলে এখন এই গরুর ওজন কি পরিমাণ এখন ধরেন অ্যাভারেস্ট আর যা বডি আছে সব ওজন হবে ধরেন আর চোদ্দো মণ ধরেন চোদ্দো মন চোদ্দো মন যাবাই ঘরে গোস্ত হয় গোস্ত হবে আট মোন আট সাড়ে আট মোোন গোস্ত হবে আট হয় চোদ্দ আর বাদ বাকি ওই বুড়ি চামড়া আর যা আছে তো এই গরুটার বর্তমানে অর্থাৎ যে সামনের কোরবানিতে কত টাকা আসতে পারে আপনার একটা ধারণা আমি তিন লাখ টাকা ধরছি যে লাখ তিন টাকা দাম আসবে বরাদ এখন ধরেন এটা ঈদ উপলক্ষ এটা তো আছে এখন আল্লাহ যেটা দেয় সেটা মেনেই নিতে হবে হ্যাঁ এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছি চমৎকার কালার আগে এটা দেখবো মাসাল্লাহ মাসাল্লাহ এটা কয় মাস আগে কিনা এটা ওই তিন মাস সাড়ে তিন মাস হলো কিনা কোথেকে কিনা ছিল এটা এটা বেড়া থেকে কিনা ছিল বেড়া বেরহাট বেরহাট না জি বেরহাট থেকে তখন কত টাকা দেখিনেছিল তখন কি না ছিল 150000 এটা কি পরিমাণ ওজন আসতে পারে এখন বলেন তো দেখেন এটা ধরে সর্বমোট ওজন হবে 13 মণ দাঁতে কয়টা এটা দুই দাঁত দুই দাঁতে এত সুন্দর গরু জি দেশাল গরু কি পরিমাণ দাম আসতে পারে তো কত আসবে আড়াই এটা আড়াই লাখ টাকা দাম আসবে বড় কতকে 1050 টাকা থাকবে তো 23000 টাকা থাকবে তো এই সব গুরু প্রতিদিন কি পরিমাণ খানা দিতে হয় ধরেন দুই বেলা দিয়া ষোলো কেজি পানি টানি দিয়ে ধরেন তিরিশ কেজি ওজন হয় এর মধ্যে কী কী দেন এখানে দিয়ে হলো মুসুর ভুসি ফেসারি গোম ও গুড় লবণ খোল কয় বেলা দেন দুই বেলা কয় কেজি করে সকালে ধরেন সকালে আট কেজি বিকালে আট কেজি এমনি সুস্থ আছে তো না সুস্থ আমার গরু একটা সমস্যা নাই আমার গুড় খাওয়ায় আমার নিজের দোকানের গুড় কোনো সমস্যা নাই আমার গরু গুড় খাওয়ান মানে আখের গুড় আখের গুড় ওকে এক পকরে খাবারের সাথে দিলে গরুটা ঠান্ডা থাকে গরুর ভালো থাকে কোনো বালা মুসিবত আল্লাহ দিলে আসে না এরকম গরু কয়টা আছে আমার গরু আছে সাতটা চারটে এই সাইজ আর চার তিনটে আছে বড় এটা কি পরিমাণ ওজন হতে পারে এটা ধরেন ওজন চোদ্দ মন চোদ্দ মন হবে

এই গরু লালন পালন করে বিক্রি করেন তাতে আপনার কি কোনো সময় কি বড় ধরনের ক্ষতি হয়েছিল না কোনো ক্ষতি হয় নাই ভাই আমার আমার বয়সে আমি গরু পালি ধরে নাই ষোলো সতেরো বছর আল্লাহ কোনো মুসিবত দেয় নাই প্রতি বছর কয়টা করে পালেন সাতটা আর সিজনে কষাই জাত করি আর ঈদ মার্কেটে সাতটা জাত গরু ভালো গরু অর্থাৎ ঈদের যে সময় গরু বিক্রি নিয়ে কেনেন সেগুলো একটু দর্শনদারী দর্শনদারী জি দর্শনদারী ছাড়া তো সাহেবরা নেয় না

তিন মাস গরু লালন পালন করে কি মোটামুটি হয় মোটামুটি ভালোই হয় ভাই গতবার লাখ দেড় এক টাকা লাখ দুই টাকা হয়েছিল এই কষাই গরু আর গতবার কর্মনি সরকার ভারত থেকে গরু আসলো আমাদের লাভজনক নাই আমরা খালি খাটনিটা ব্যথায় গত বছরও লস তার আগের বছরও লস ঈদে ঈদ মার্কেটের গরু কষাই গরুর ব্যবসা হয় কিছু কিছু ভালোই হয় ঈদ মার্কেটে তো জুত হয় নাই এই যে এতগুলো গরুর যে গোবর সে গোবর কি করেন গোবর ভাই যেরকম খায় ওরকম গোবর হয় তে আমার দুই টুপরি গোবর হলে ধরেন আমার দুই বেলা দুইটা চুলে জলে আমার পরিবারের পাক শাক চুলে যায় মেয়েদের ধরেন যেরকম সমস্যা হাত পায় আগুনের ছাকা লাগে মুখের একটা আবরণ পরে এই জিনিসটা হয় না এখন ভালো আছেন তাহলে এই যে এটা কি এটাই পাইপ না এটাই এখান থেকে গ্যাস উৎপন্ন আচ্ছা প্রথম গবরদান কোথায় এখানে গবর দিয়া দুই টুবরি গবর দিয়া মডারেটর পানি দিয়া গার্ডন দিলে পারে দরের হাউজের ভিতরে চুলে যায় ওখানে যা পয়সিয়া বাষ্প হচ্ছে গ্যাস হ্যাঁ গ্যাস হয় ওই ওখানে যা থাকতেছে চুলে লাইন দিলে চুলা জ্বলছে আচ্ছা এই যে অবশিষ্ঠ যে স্লেডে বাড়ায় সেটা কোথায় ওটা ওটাতে ভালো সারও হয় কতগুলো রাখে আমার ওই সিজনে রাখি আর আন সিজনে সব নষ্ট হয়ে যায়

আসসালামু আলাইকুম আসসালাম কি নাম বাবা তোমার মোহাম্মদ কবির সরকার মোহাম্মদ কবির সরকার অর্থাৎ বাচ্চু সরকার আমার আব্বা তোমার আব্বা তো তুমি লেখাপড়া করো না ব্যবসা করি এখন কি করো এখন ব্যবসা আর এই গরু পালন করি তার মানে গরুর দেখভাল তুমিও হ্যাঁ খারাপ লাগে না তো না না এগুলো জন্যই আমরা বেঁচে আছি এদের আয় দিয়ে আমরা সংসার চালাইতেছি এগুলো দিয়ে আমাদের আহার জোটাই এখান থেকে ভালো আয় আসে তো হ্যাঁ ইনশাআল্লাহ মোটামুটি বছরে ভালো টাকা আয় আসে তখন আব্বু তো বলল যে ভালোই আছে হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছে আসলে ভালো আছে হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছে এই যে এর আগে দেখলাম গরু ওই যে গোসল করাইতেছে কি হয় তোমার ওটা আমার ওয়াইফ হয় ও তোমার ওয়াইফ জি বাহ সুন্দর তো সবাই মিলে কাজ করো ভালো লাগে তো হ্যাঁ ইনশাআল্লাহ সবই আছে আমরা অল ফ্যামিলি ধরেই কাজ করি এমন এই গরু দেখভাল ফ্যামিলির প্রত্যেকটি মানুষই যখন যে অবস্থায় হয় সেই অবস্থায় কাজ করে এখানে কোনো কারণে রাগবসা নাই কোনো কিছু নেই কারণ এটিতেই আমাদের সব কিছু দেখ উৎসব সকরে হ্যাঁ এগুলো ইনশাল হলে উৎসব নিজের মনে করেই করি তো অনেক কিছু বলে গুরুপ হলে লস হয় কেন লস হয় অনেক ফ্যামিলিতে আছে দেখা যায় যে রাহাল দিয়ে কাজ করে ওদের একটা রাহালের বেতন দশ হাজার টাকা দেখা যায় একটা গ্রুপ এসে লাভই হলে এক দেড় লাখ টাকা আপনার পাঁচ পাঁচ যদি পালে রাহালে কি দিতে হয় পঞ্চাশ টাকা তারপর অতটুক নিজের মনে করে কাজ করবে না ওরা কোনো মতে কাজ করবে অতটুক গরু শান্তি পাবে না আর আমরা নিজের জিনিস নিজের মনে করে কাজ করি তাতে ইনশাল্লাহ গরু ভালো থাকে আমরাও ভালো থাকি এতে কোনো রকম রোগ বলেই হয় না আর ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতোই কাজ করি লাভও বেশি হয় ইনশাআল্লাহ লাভও বেশি হয় আর দেখা যায় নিজে কাজ করলে তো অবশ্যই একটু না একটু মনে ভাবে বেশি পাবোই এই তো আশা করি আমরা যে ঘরের মধ্যে রাখছিলেন করলেন ওই বাজার সাথে বাই করি হাঁটাই এবং এই জায়গা মাটির রস পায় এই হিসেবে বাই করি সার্বক্ষণিক ভাবে ওই ঘরে না রাখি না জি ওই যে পানি গেছে বাগানে জাগা আছে জায়গায় রাখি এখন এই যে রোদ আর বিশেষ করে বাই করি না হঠাৎ বাই করি আবার তুলে ফেলাই এমনি হাঁটানোর দরকার হ্যাঁ হাঁটাই সকালবেলা হাঁটাই সব গরুই হাঁটাই তাছাড়া বাইরে থাকলে কিন্তু মাটির যে একটা রস আছে মাটির একটা রস এ রস উপকার আর ঘরের ভিতরে সব সময় ওই যে ইটের বার থাকে ইটের উপরে থাকে হ্যাঁ ইটের বার থাকে কার্পেটের বার থাকে সমস্যায় তো এমনি কি ঘাস টাস খাওয়াতে পারেন না এমনি কোনো ঘাস আমার গরু কোনো ঘাস না খ্যার আর এ ভুসি আমি ভাই কোনো গরু পাল দিছি আমি ঘাস খাওয়াই না সব সময় জন্য খ্যার আর লগা খাদ্য তাহলে ভবিষ্যতে পরিকল্পনা কি আপনি কি গরু আরেকটু বড় হ্যাঁ আরো একটু বড় করার আশা আছে ওই ওখানে জায়গা দেখলেন ওই জায়গায় গোয়াল করব শেড করবো আপনি যে গরু লালন পালন করেন তাতে আপনি সর্বোপরি একটা কথা বলেন যে আপনি লাভে আছেন না লসে আছেন এখন ধরেন লাভেই আছি যে যে লাভ ওটা লাভ না এর আগের থেকেই বাজার খারাপ ওটা সব দেশের সারা বাংলাদেশের লোকই জানে যার আগে বাজার বুসির দাম বেশি এক বস্তা বুসির চোদ্দোশো পনেরোশো টাকার দাম এক কেজি গুড় সত্তর টাকা দাম লবণ আঠাশ টাকা কেজি এগুলো খাওয়াতে হয় হিসাব রাখতে হয় আচ্ছা তো হিসাবের কথাই যেহেতু এলো আপনি হিসেব রাখেন হিসাব রাখি রাখি আবার রাখি কিছুগুলো রাখি না রাখতে হবে তো নইলে কয় টাকা লস গেলেও সেই লসের পরিমাণটা জানতে হবে জি 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 ওই লামসাম একটা হিসেব করি যে এত টাকা খাওয়াছি কেনা এত টাকা হয়তো এই টাকা বেচলাম হয়তো এক দেড় লাখ দুই লাখ বাড়াইলো কিংবা চালান উঠলো এক বছরে একরকম সিস্টেম হয় ঈদ মার্কেটে আপনার বাড়িতে সদস্য সদস্য আমার এক ছেলে এক মূয়ে বেটার বউ গিন্নি আমি আমরা সবাই মিলেই ব্যবসা বাণিজ্য ছোটো একটা মুদিখানা দোকান আছে আর এই গরু বাছুর পালি আল্লাহ দিনকাল মোটামুটি নেয় লালন পালন কত দিন থেকে শুরু করছে তাহলে না সতেরো ষোলো সতেরো বছর তাহলে তো ভালো অভিজ্ঞতা হয়ে গেছে অভিজ্ঞতা গরুর সম্বন্ধে খুব ভালো আছে ভাই আল্লাহ দিলে খুব ভালো আছে আচ্ছা তাহলে আপনার ছোটো ভাইদের জন্য একটু পরামর্শ দেন তো অনেকে বলে যে মানিক ভাই আমি তো খুব উৎসাহিত আপনার ভিডিও দেখে আমি গরু লালন পালন করতে চাই তারা কিভাবে শুরু করলে লস হবে না একটু বলেন তো শুরু করা গরুটা কিনতি ওনাকে দেখে কেন লাগে উষা সরা ডিল নকশা এগুলো ঈদ মার্কেটের গরু এরকম সাম দেখে কিনে ওকে সাধারণভাবে কোনো খা বাজো খাবার না কোনো ফিট না কোনো অন্য কিছু না হালকা ভিটামিন কিছু থাকলেও শরীর সব ভালো থাকার জন্য আর আখের গুড় এটা ধরেন ওদের শরীর ঠান্ডা রাখে গ্লেজ ভালো রাখে আর বুঝি ধরেন তিন চার রোগের বুসি পাওয়া যায় ফেসারি গোম মুসুর অ্যাংকার ধানের গুঁড়ো এগুলো দিলি ভারি আল্লাহ দিল্লি হয় ওই যে না ভাই আমি কোনো ইনজেকশনই আসবো তো আমি গরু পাল আমার লাইফে আমি ভাই কাজ করি নি আমার গোলদার স্যারের আদেশ গরু যদি খায় ভালো হবে ওষুধ বেটিয়ে খাওয়ালে ইনজেকশন দিলে ওর স্বাস্থ্য হবে না এটা হলো কে উনির কথা উনি লোক একটা বড়ো মাপের মানুষ আমার সিরাজগঞ্জ ডিস্ট্রিকের ডাক্তার আচ্ছা আরেকটা ট্যাবলেট নাকি আছে খালি বেশি হয় না ভাই আমি ওগুলো বলতে পারবো না আমি ব্যবহার করি না ওগুলো জানেও নয় আমি শুনছি যে এই জিনিস আছে আবার গরু হঠাৎ করে মারা যায় আমি গরিব মানুষ ভাই একটা গরু অ্যাক্সিডেন্ট হলে আমি একবার পথে বসে যাবো এই হিসাবে আমি কারোর কথাই শুনি আমার মাথায় যেটা করে যেটা খেলে ওটাই আমি করি ওগুলো দিলে হয় কি যদি সময় মতো বিক্রি করে না যায় তাহলে কিন্তু হ্যাঁ স্টোভ করে মারা যাবে না দেওয়াই ভালো না দই ভালো আর মানুষ যেহেতু খায় আমার গরু ধরেন এই যে গরু দেখতেছেন দেখলেন এবং বাংলাদেশের লোকই দেখবে এবং এই গরুটা একজন কুরবানি দিলে আবার ইচ্ছে হবে যে এই গরু নেই এই লো হিসাব আর ব্যাপারী ধরেন এই যে আইসি রয়েছে ব্যাপারী সকালে এক পাটি চলে গেছে এখন এক পাটি আইসি এইভাবে আসতেছে আর আরও ফুট আসে নাই গিয়ে বেচা কেনার আর এই দেরি আছে হাটে নিতে হয় না হাটে নিতে হয় না

একজন আমি সৎ পরামর্শ দিই সে একটু এগিয়ে যাই আমার দোয়া করবে এটাই তাহলে আপনার ফোন নাম্বার একটু বলেন তো আমার দর্শকদের জিরো ওয়ান সেভেন সিক্স এইট দুইশো পাঁচ নয়শো উনআশি এই নাম্বারে যদি কেউ ফোন দিয়ে বলে যে বড় ভাই আমি একটু গরু পালন করতে চাই হ্যাঁ আপনি কীভাবে বলেন বলবেন হ্যাঁ জি বলবো আমার আমার একটা কথা কি আমার দেশের প্রধানমন্ত্রী বাড়ির গরু যদি না আনে তাহলে আমরা গরিব মানুষ গরু বেঁচে দুই টাকা আয় হইলে আমরা বউ চালিয়ে চলতে পারবো এই আমার সরকারের কাছে অনুরোধ অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে দেখানোর চেষ্টা করেছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার ক্ষুদ্র মনোহারা মানে দুইটা একটি অনলি মনোহারা একটা ক্ষুদ্র মনোহারা মানে পাশাপাশি যাই হোক এই গ্রামের এই যে কথা বললাম যার সঙ্গে খামারি বাচ্চু সরকার তিনি দীর্ঘদিন হয় গরু লালন পালন করে সারা বছর গরু লালন পালন করে কসাইদের জন্য তৈরি করেন তিন মাস করে সারা বছর তিন মাস করে লালন পালন করে বিক্রি করলেও এই কোরবানির ঈদকে সামনে রেখে যেহেতু কোরবানির ঈদে মাংস বেশি প্রাধান্য দেন না যারা কোরবানি দেই আমরা সৌন্দর্যের উপরে নির্ভর করে সাধারণত বেশি সেই দিকে লক্ষ্য রেখে অভিজ্ঞ এই খামারি বাচ্ছ সরকার তিনি এই ছয় মাস আগে দেশের বিভিন্ন হাট ঘুরে যাচাই বাছাই করে ভালো সুন্দর ট্রাকচার দেখে অর্থাৎ ভালো কালার হাত হাতটা মোটা তাজা দেখে সিং আছে কিনে টোটাল বিষয়ে লক্ষ্য রেখে তিনি গরু কিনেন এবং এই গরু তিনি ছয় মাস লালন পালন করেন ছয় মাস লালন পালন করার পরে এই বিক্রি করতে হাটে নিতে হয় না দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার বাড়িতেই আসে কোনো ব্যাপারী আসে এখান থেকে কিনে নিয়ে বাইরে বিক্রি করে আবার অরিজিনাল যারা ভোক্তা অনেকে মনে করে যে সরাসরি বাড়ি থেকে কিনবো বাড়ি থেকে এসে দু পয়সা বেশি দিয়ে তিনি নিয়ে যান আর আরেকটি কথা তিনি যেটা বললেন যে তার গরু পালনের এই সফলতা দেখে আশেপাশে অনেক বেকার তারাও গরু পালন শুরু করেছে দুটি চারটি এভাবে লালন পালন করে এবং তারাও বেশ লাভবান হচ্ছে আপনারা যারা গরু লালন পালন করতে চান দেখেছেন আমার এই চ্যানেলে দেখেছেন বড় বড় খামার দেশের বিভিন্ন প্রান্তে আমি যাই ইতিমধ্যে অনেক বড় বড় খামারে গিয়েছি তারা কিভাবে লালন পালন করে এবং এই সকল প্রান্তিক গ্রামগঞ্জের যে খেটে খাওয়া মানুষগুলো কীভাবে গরু লালন পালন করে সেই বিষয়টি জানানোর জন্য আমি বিভিন্ন এলাকায় যাই তে এই যে বাচ্চা সরকার তার ফোন নাম্বারও দিয়েছে আপনি যদি মনে করেন গরু লালন পালন করতে কোনো বিড়ম্বনার শিকার হচ্ছেন সমস্যা হচ্ছে ওনাকে সরাসরি ফোন দেবেন আমি জানার চেষ্টা করি এবং আপনাদের জানানোর চেষ্টা করি আমি আশা করব এই দেশ আমি স্বয়ং সম্পূর্ণ হবে আর আরেকটি কথা এই বাচ্চা সরকার বেশ কয়েকবার বলেছে আমাদের সরকার বাহাদুরের কাছে আবেদন নিবেদন জানিয়েছে যে আমরা অনেক কষ্ট করে সারা বছর গরু লালন পালন করি অনেক আশা নিয়ে যে ঈদের মার্কেটটা ধরবো কিছু পয়সা বেশি পাবো আমাদের সংসারে সচ্ছলতা আসবে কিন্তু মাঝে মধ্যে হয় কি বাইরে থেকে চোরাই পথে অনেক গরু প্রবেশ করার কারণে আমরা কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছি না আমরা যদি কাঙ্ক্ষিত মূল্য না পাই তাহলে আমাদের আগ্রহ হারিয়ে যাবে আর পাশাপাশি আরেকটি সমস্যার কথা তিনি বললেন প্রায় প্রতিটি খামারই আমাকে বলেন যে আপনার এই চ্যানেলের মাধ্যমে সরকার বাহাদুরের কাছে আমরা জানাতে চাই গো দাম যেন একটু কমানো হয় দুটি তাদের আবেদন একটি হলো গো দাম যেন একটু কমে এবং বাইরে থেকে যেন গরু না আসে তাহলে আমরা এই সেক্টরটাতে ভালোভাবে উৎসাহিত হয়ে আমরা চালাতে পারবো এবং দেশের আমিষের অভাব পূরণ করার ক্ষেত্রে নিজেদের অবদান আমরা রাখতে পারব। তো বন্ধুরা অনেক কথা হলো আজকের মতো এই পর্যন্তই এরপরেই কিন্তু দেখা হবে আপনার খামারের সফলতার গল্প দিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চিত্রপুরি চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফুজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন